সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা চলে এসেছি বাঁকুড়া ইউনিভার্সিটি ওয়েবসাইটে। বাঁকুড়া ইউনিভার্সিটি কিন্তু 8 অ্যাডমিশন লিস্ট, যেটা কিন্তু 23 তারিখে ইতিমধ্যে বের হয়েছে। যারা এখনও দেখোনি দেখে নাও, এবং যাদের কিন্তু 8 অ্যাডমিশন লিস্টে তাদের নাম রয়েছে কিনা, এবং এই যে 8 অ্যাডমিশন লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন যেটা নিতে হবে সেটা কিন্তু আজকে কিন্তু লাস্ট 24 তারিখ তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে হবে আজকের এর মধ্যে। তাই যারা এখনই দেখো না কিন্তু তাড়াতাড়ি দেখে নিয়ে তোমরা কিন্তু যদি নাম থাকে অ্যাডমিশন কিন্তু হয়ে যেতে পারছো। এই অ্যাডমিশন লিস্টে নোটিফিকেশনে ক্লিক করো, তাহলে কিন্তু এই নোটিফিকেশনে যেটা বলা রয়েছে যেটা বলছে দেখো, এটা কিন্তু 23 তারিখে বেরিয়েছে, এবং 23 থেকে 24 তারিখ অবধি কিন্তু এখানে কিন্তু তোমরা পেমেন্ট ফিস কিন্তু পেমেন্ট করতে পারছো। এবং 9 অ্যাডমিশন লিস্ট যদি বের হয় সেটা কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা কিন্তু বলে দেওয়া হবে। এবার দেখো, এখানে কিন্তু কিছু ফলো স্টেপ দেওয়া রয়েছে অ্যাডমিশানে, যেটা কিন্তু আমরা একটু আগে দেখে নিই, তারপর কিন্তু আমরা অ্যাডমিশান লিস্টটা দেখবো। এই অ্যাডমিশান যেটা ফলো স্টেপ কিছু দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু এটা 23 তারিখেই দিয়েছে, এবং এখানে কি বলছে, তালিকাভুক্ত যারা ছাত্রছাত্রী রয়েছে এই অ্যাডমিশান লিস্টে তাদের কিন্তু 23 থেকে 24 তারিখের মধ্যে অ্যাডমিশান তোমরা হতে হচ্ছে, এবং ছাত্রছাত্রীদের পুনরায় মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট এবং পিএইচ সার্টিফিকেট যদি থাকে সেগুলো কিন্তু আপলোড করতে হচ্ছে। এগুলো কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু বেছে নিতে হচ্ছে, এবং তারপর কিন্তু পিএ বটম কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু ওয়েবসাইটে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে, এবং তারপর পেমেন্ট রিসিপ্ট কিন্তু ডাউনলোড তো করে নিতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমরা কিন্তু পরবর্তীকালে আপগ্রেডেশনের জন্য সুযোগ পাবে, যারা কিন্তু ভর্তি হবে হয়তো অন্য কিছুতে আপগ্রেডেশন করতে চাইছে সেক্ষেত্রে কিন্তু তারা সুযোগ পাবে, কিন্তু যারা কিন্তু একমাত্র অ্যাডমিশন নিয়েছে সেই সব ছাত্রছাত্রীরা। এখানে ইনস্ট্রাকশনটা তোমরা দেখে নিতে পাচ্ছ, এবং তোমরা অ্যাডমিশন লিস্টটা কোথা থেকে দেখবে সেটা হচ্ছে সব থেকে মেন ব্যাপার। তোমরা এই লিঙ্ক ফর পোর্টাল বলে এন্টার বলে আছে, এখানে অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা চলে আসতে পারছো। এখানে কিন্তু লিস্ট তোমরা সম্পূর্ণ দেখতে পাবে। একটু স্ক্রল করে দেখলে দেখো, এইট অ্যাডমিশন লিস্ট গ্রুপ এ আর গ্রুপ বি। আমি সাপোজ গ্রুপ বি ক্লিক করলাম, করে আমি দেখিয়ে দিচ্ছি তোমার সামনে। তোমরা গ্রুপ এ হলে গ্রুপ এটা দেখে নেবে সিমিলারলি। এখানে কিন্তু একটাই কিন্তু সাবজেক্ট রয়েছে, যেটা কিন্তু জিও ইনফরমেটিক সাবজেক্ট। এখানে তোমরা ডাউনলোড জেনারেল আছো নাকি এসসি আছো নাকি ওবিসি আছো সেটা তোমরা ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবে। আমি সাপোজ জেনারেল ক্লিক করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু জেনারেলে যাদের নাম এসছে তারা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারছো। গ্রুপ এ কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারছো। নেক্সট আমরা কিন্তু চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইট, এবং বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু যেটা কিন্তু সায়েন্সের যে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন লিস্ট, যেটা কিন্তু কাউন্সিলিং বা গুগল ফর্মের মাধ্যমে তোমরা কিন্তু রেসপন্স করার পর বেরোনোর কথা, সেটা কিন্তু কালকে 23 অক্টোবর ছিল, কিন্তু সেটা কিন্তু কাল বেরোয়নি, সেটা কিন্তু আজকে বেরোনোর জন্য কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, যারা টেনশন করছিল যে বেরোয়নি কেন কাল, তারা কিন্তু বুঝতে পারছো আজকে বেরোবে। এবং এখানে এই লিঙ্কটায় আমরা যদি ক্লিক করি কিন্তু এখানে কিন্তু লিঙ্কটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুলছে না, এবং পরবর্তীকালে কিন্তু লিস্ট বেরোলেই কিন্তু তোমরা এই চ্যানেলে কিন্তু আপডেট পেয়ে যাবে। সো আশা করবো তোমার কাছে এই ছোটো আপডেটটা একটু হলেও হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে শেয়ার করতে ভুলো না। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।